বহু ট্রেন বাতিল হওয়ায় এবং কয়েকটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকায় শুক্রবার শিয়ালদহ মেইন লাইন ও বনগা লাইনে ভয়াবহ ভিড়ে রীতিমতো নাস্তানাবুদ হলেন নিত্যযাত্রীরা। এই মারাত্মক ভিড়ের চাপে টিটাগড়ের ট্রেনের কামরার গেট থেকে হাত ফসকে প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার সকাল থেকে শিয়ালদহ মেইন ও বনগা লাইনে চরম দুর্ভোগের শিকার হয়েছেন ট্রেন যাত্রীরা। শিয়ালদহ 5টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, বাতিল হয়ে গিয়েছে বেশ কিছু ট্রেন, ফলে উপচে পড়া ভিড়ে দরজায় ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে অফিস টাইমে। অভিযোগ, কোথায় কত ট্রেন চলবে বা বাতিল হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করেনি রেল। ট্রেন বাতিলের বিষয়ে কেউই ঠিকঠাক কিছু জানতেই পারছেন না, স্টেশনেও কোনো ঘোষণা নেই, ফলে সময় গড়াতেই পরিস্থিতি আরও জোরালো হয়েছে। ভিড়ের চাপে দমবন্ধ অবস্থায় যাত্রীদের রেলের এই অব্যবস্থার খেসারত এদিন প্রাণ দিতে মেটাতে হলো মোহাম্মদ আলী হাসান আনসারি নামে দুস্থ পরিবারের এক যুবককে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেসরকারি কল সেন্টারের কর্মী আনসারি পরিবারের একমাত্র রোজগারের সদস্য। রোজকার মতোই শুক্রবারও টিটাগড় থেকে সকাল 11টার ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু ভয়ঙ্কর ভিড়ের মধ্যে এক ইঞ্চিও ভেতরে ঢুকতে পারেননি, বাইরে ঝুলে ঝুলেই যাচ্ছিলেন কোনো রকমে। টিটাগড় ও খড়দার মাঝে 9 নম্বর রেলগেটের কাছে হাত ও পা ফসকে যায় তাঁর, পরে হাসপাতালে মারা যান তিনি।